নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, ভজনে আছেন, কুশলে আছেন, সবকিছু কুশল মঙ্গল চলছে এবং আনন্দে আছেন। তো আপনারা যাতে আনন্দে থাকতে পারেন, আপনাদের আনন্দটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য পরতত্ত্ব চতুষ্পাঠী শ্রী মায়াপুর ধাম থেকে আমরা খুব সুন্দর একটি সংবাদ নিয়ে আসছি আপনাদের সকলের জন্য। সেটি হচ্ছে ভজন কীর্তন শিক্ষা কোর্স, তাও মাত্র এক মাসে। আমরা জানি এটা এটা গুরুমুখী বিদ্যা এবং এটা এই যে বৈদিক সাহিত্য যেরকম এটা এই এই তুড়ি বাজিয়ে শেখা যায় এরকম কিছু না, সাধনার বিষয়। সঙ্গীতটাও এরকম সাধনার বিষয়। তো যারা শিখতে চাইবেন সাধনার মাধ্যমে অবশ্যই খুব ভালো, বছরের পর বছর সাধনা করুন, প্র্যাকটিস করুন। কিন্তু অনেকে আছেন আজকালকার এই ব্যস্ত তাদের দিনপঞ্জিতে যে সঙ্গীত শিক্ষা সেরকম সাধনা করতে পারছেন না, কিন্তু আবার ভজন গাইতে ইচ্ছে করছে, একটু কীর্তন গাইতে ইচ্ছে করছে, সেভাবে কীর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছে করছে। তো তাদের সকলের কথা চিন্তা করে আমরা এই প্রয়াসটা করলাম যে এক মাসে আপনারা হারমোনিয়াম বাজিয়ে যাতে এক দুটো ভজন গাইতে পারেন, কেমন হবে চিন্তা করে এক মাস একটু সময় নিয়ে একটু কীর্তন করলেন, একটু প্র্যাকটিস করলেন, এই শিখলেন, কোর্সটায় অংশগ্রহণ করলেন, আপনি এক দুটো সুরে হরিনাম সংকীর্তন গাইতে পারবেন, আপনি কিছু ভজন গাইতে পারবেন, করতাল বাজি একটু কীর্তন করতে পারেন, তাল জ্ঞান সম্বন্ধে আপনাদের একটু জ্ঞান বাড়লো, কত ভালো হয়। তো পরতত্ত্ব চতুষ্পাঠী থেকে এই কোর্সটি আমরা অনলাইনে এবং অফলাইনে দুটি মাধ্যমেই করতে চাই চলেছি। নতুন বছর 2024 সাল উপলক্ষে আপনাদের জন্য একটা গিফট বলতে পারেন, উপহার। আমরা চতুষ্পাঠী থেকে বিভিন্ন কোর্স করছি। আমাদের শাস্ত্র শিক্ষার কোর্স তো রয়েছেই, ভক্তিশাস্ত্রী, ভক্তি বিভব, শিষ্য প্রশিক্ষণ কোর্স, শিক্ষক প্রশিক্ষণ কোর্স, এই সাথে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলিও চলছে, পাবলিক স্পিকিং কোর্স, টিচার্স ট্রেনিং কোর্স, সাথে চলছে ল্যাঙ্গুয়েজ কোর্সেস, স্পোকেন ইংলিশ, স্পোকেন বেঙ্গলি, স্পোকেন সংস্কৃত, স্পোকেন হিন্দি, পূজারি কোর্স। সেই সাথে নতুন বছর 2024 আমরা শুরু করছি মিউজিক কোর্স, সঙ্গীত কোর্স। তো সঙ্গীতে এখানে হারমোনিয়াম, করতাল, মৃদঙ্গ, বাঁশি, বেহালা সব ধরনের কোর্স থাকবে, যা যা আপনারা শিখতে চান সব কিছু থাকবে, ব্যবস্থা থাকবে বিভিন্নভাবে। যারা দীর্ঘমেয়াদীভাবে শিখতে চান খুব ভালোভাবে গভীরে একদম শুরু থেকে আগাগোড়া, তাদের জন্য ব্যবস্থা থাকছে। আর যারা মনে করছেন যে না, আমি একটু অল্প সময়ের মধ্যে অল্প একটু প্রয়াসে একটু শিখতে চাই, একটু কীর্তন করতে চাই, তাদের জন্য আমরা প্রথমে শুরু করছি এক মাসে হারমোনিয়াম বাজিয়ে কোর্স। তো আপনারা এখানে হারমোনিয়াম পরিচিতি সেগুলো শিখতে পারবেন, 12টি স্বর, 3টি স্বর, সপ্তক কণ্ঠ সেগুলো শিখতে পারবেন, কণ্ঠসাধন পদ্ধতি শিখতে পারবেন, বিভিন্ন স্কেলে কীভাবে আপনারা সারেগামা বাজাতে পারেন, ফিঙ্গারিং করতে পারেন, তা শিখতে পারবেন, 10টি স্বরভ্যাস শিখতে পারবেন, প্রভুপাদের সুর, হরিনাম সুর, হরে কৃষ্ণ মন্ত্রের সুর সেটা শিখতে পারবেন, আরও 3টি সহজ সুরে আপনারা হরিনাম গাইতে পারবেন হারমোনিয়াম বাজিয়ে। চিন্তা করে দেখুন, বাহ! তারপর আপনারা জয় রাধা মা, 3টে ভজন গাইতে পারবেন, জয় রাধা মাধব কীর্তন, জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দ নাথ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই 3টে ভজন এই কোর্সে শেখানো হবে হারমোনিয়াম বাজিয়ে স্বরলিপি সহকারে। আর আরও পারবেন আপনারা করতালের কোর্স, করতাল বাজিয়ে আপনাদের গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, নৃসিংহ আরতি, তুলসী আরতি, গৌর আরতি, মঙ্গল আরতি এবং এভাবে কীর্তন, হরিনাম কীর্তনের আপনারা শিখতে পারবেন। তাছাড়াও এখানে আপনাদেরকে একটা একটা কালচারের মধ্যে নিয়ে আসা হবে, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শ পাবেন, তাদের কাছ থেকে সঙ্গীতের তত্ত্ব সম্বন্ধে আরও শুনতে পারবেন, জানতে পারবেন। তো আমাদের সাথে আছেন এই কোর্সের প্রধান শিক্ষক, যিনি এই কোর্সটা শেখাবেন সঙ্গীত কোর্সে, ওনার সাথে আরও শিক্ষক শিক্ষিকারাও থাকবেন, শ্রীপাদ পুরুষোত্তম পণ্ডিত প্রভু। তো আমরা জানি যারা সঙ্গীতের শিল্পীদের বলা হয় ওস্তাদ বা পণ্ডিতজি এরকম বলা হয়, তার মধ্যে পুরুষোত্তম পণ্ডিত প্রভু, ওনাকে গুরুদেব নামই দিয়েছেন পণ্ডিত, পুরুষোত্তম পণ্ডিত। তো উনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন সঙ্গীত শিল্পী তো আছেন, উনি প্রাতিষ্ঠানিকভাবেও সঙ্গীত নিয়ে অনেক শিক্ষা এবং ডিগ্রি অর্জন করেছেন, আর বৈদিক জগতেও পদাবলী কীর্তন থেকে শুরু করে সব জায়গাতে উনি একজন একাধারে সঙ্গীত শিল্পী, উনি সাহিত্যিক, কবি, বিভিন্ন গুণ আছে তার, এবং তিনি বাঁশি বাজান, বাঁশিতে বলুন, হারমোনিয়ামে বলুন, অন্যান্য বাদ্যযন্ত্র, মৃদঙ্গ সব কিছুতে উনি ওস্তাদ, অত্যন্ত সুদক্ষ, অনেককে শেখাচ্ছেন, শেখাতেও পারদর্শী। তো প্রভু, আপনার কাছ থেকে কয়েকটা কথা শুনি আমরা, যে এই কোর্সে করে কী লাভ হবে, বা
এত অল্প সময় কি শেখা যাবে? হরে কৃষ্ণ, ধন্যবাদ পরতত্ত্ব চতুষ্পাঠীর সুযোগ্য পরিচালক এবং প্রশিক্ষক, আমারও শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রীপাদ পদ্মমুখন নিমাই দাসপ্রভুকে। প্রভু, এই বৈদিক শিক্ষা জন্য তিনি মন প্রাণ দিয়ে চেষ্টা করছেন ভক্তরা যেন সর্বগুণে গুণান্বিত হয়। তিনি যেমন একজন সর্বগুণাগুণান্বিত গুরুদেব তথা প্রভুপাদের নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাধন্য, অন্যান্যদেরকেও তিনি চান যে সবাই যেন এই গুণে গুণান্বিত হয়, আর বৈষ্ণবের হৃদয়টাই এরকম। তো হ্যাঁ, প্রভু যে প্রতিনিয়ত যে সুন্দর সুন্দর কোর্সগুলো নিয়ে আসছেন, এবার যে 2024 সালের প্রভু যে চমক দিচ্ছেন, আমাদের প্রীতি উপহার দিচ্ছেন সঙ্গীত প্রশিক্ষণ কোর্স, সেটি এক মাসের মধ্যে আমরা নিয়ে আসতে চাচ্ছি। এক মাসে হারমোনিয়াম বাজিয়ে কীর্তন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তবে ব্যাপারটা হলো যে এই যে সঙ্গীতের তো অনেক বিশাল সিলেবাস, বিশাল পরিধি, তার মধ্যে আমরা যারা ইসকন ডেভোটি বা যারা আমরা গৌড়ীয় ভজন কীর্তন করতে আগ্রহী, আমরা শুধু হারমোনিয়াম বাজিয়ে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মহাজনদের যে ভজন কীর্তন, বিশেষ করে আমরা পাঠের আগে রাধা মাধব কীর্তন করি, দর্শনারতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করুমরে, হ্যাঁ সেটা কীর্তন করি, তারপরে আমাদের সন্ধ্যারতি আছে, মঙ্গলারতি আছে, এইগুলো যেন আমরা চর্চা করে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এই প্রয়াস। আমরা এই এক মাসের মধ্যে কাউকে পণ্ডিত তৈরি করতে পারবো না, তবে হ্যাঁ, ভগবানের প্রীতি বিধানের জন্য যে কীর্তন করা, হ্যাঁ যে শ্রবণম কীর্তনম নববিধা ভক্তি মধ্যে যে দ্বিতীয় ধাপটি, সেই ধাপে এসে আমরা যেন গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি, এটি আমাদের প্রয়াস। তবে আমরা এতটুকু বলতে পারি, আমরা অতি যত্ন সহকারে যে কাউকে, যে সঙ্গীত শিখতে প্রয়াসী, তাকেই আমরা এই কোর্সে অন্তর্ভুক্ত করতে দেব, যেন তারা অন্তর্ভুক্তকে হাতে তালি দিয়ে, করতাল বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে তারা যেন হরিনাম করে তাদের মনের আনন্দ, মনের কথা, আকুলতা ব্যাকুলতা ভগবানকে জানাতে পারে এবং গুরুদেবকে সন্তুষ্ট করতে পারে, তথা সকল ভক্তদেরকে নিয়ে যেন হরিনাম কীর্তন করতে পারে বা প্রচার করতে পারে। হরে কৃষ্ণ, হরি বল, গো প্রেমানন্দ, হরি বল। প্রভু যেটা বললেন, সঙ্গীত হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই। তো আমরা গান গাই, গানে গানে কথা হয়, তো ভগবানের সাথে গানে গানে কথা, অর্থাৎ সঙ্গীত, ভজন। আচার্যরা লিখেছেন ভজন, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, আচার্যরা লিখেছেন, সেগুলি গেয়ে আমরা ভগবানের প্রীতি বিধান করার চেষ্টা করব। অল্প প্রয়াসে আপনারাও পারবেন, আমি তো পারবো না, আপনারাও পারবেন। তো যারা দীর্ঘমেয়াদীভাবে অর্থাৎ পুরোপুরি গভীরে শিখতে চান, তাদের জন্য আমরা কোর্স শুরু করব শীঘ্রই, অবশ্যই পরবর্তী লেভেলে, এই যে 6 মাসের, 1 বছরের, 2 বছর, এরকম বার্ষিক হিসেবে, সেমিস্টার হিসেবে কোর্স শুরু হবে, ডিপ্লোমা কোর্স, পুরোপুরি একটা প্রফেশনাল, যেরকম সিস্টেমে একাডেমিতে শেখানো হয় সেরকম আমাদের পুরুষোত্তম পণ্ডিত প্রভু এবং আরও যারা যারা শিক্ষক আছেন তাদের এই অভিজ্ঞতা আছে, ওই রকম একাডেমিতে শেখানোর, ওরকম প্রফেশনাল কোর্স শেখানোর, সেগুলোও শেখাবো আমরা, 1 বছর, 2 বছর, 3 বছরের কোর্স, আরও যতদূর শিখতে চান আপনারা, যা শিখতে পারেন তত শেখানো হবে। তবে এটা হচ্ছে একটা বেসিক প্রাথমিক লেভেলে একটা এক ঝলকে একটু কীর্তন শিখে নেই, আমিও শিখছি প্রভুর কাছে, প্রভু আমাকেও শেখাচ্ছেন, চেষ্টা করছি, আমি চেষ্টা করছি প্রভু সেবা করার জন্য। তো সবাই আসুন, যুক্ত হন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আর www.chotushpali.com ওয়েবসাইটে গিয়ে এটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করুন, এই কোর্সে ভর্তি হয়ে যান। শীঘ্রই দেখা হবে অনলাইনে, এটা জুমের মাধ্যমে এই কোর্সটি হবে, তবে যারা যারা শিখবেন, যেহেতু অনলাইনে হবে, আপনারা আরও পেপারগুলি আছে। আচ্ছা, এটাকে যারা শিখবেন সবাই হারমোনিয়াম থাকতে হবে? হারমোনিয়াম থাকলে ভালো, অন্যথায় মৌখিকভাবেও শিখতে পারে। আমরা তো বলেছি হাততালি দিয়ে বা করতালি, মানে করতাল বাজিয়েও যেন ভগবানের কীর্তন করতে পারে। অনেকে চান যে আমি হারমোনিয়াম বাজতে পারি না, কিন্তু যদি ভগবানের কণ্ঠ দিয়েছে যে হাততালি দিয়ে ভগবানের কীর্তনগুলো করতে পারতাম, সেই সকল ভক্তদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই সঙ্গীত প্রশিক্ষণ কোর্সে। ঠিক, যাদের হারমোনিয়াম আছে হয়তো বাড়িতে কিন্তু শিখতে পারেননি, তারাও শিখতে পারেন, জয়েন করতে পারেন, বা অনেকে হয়তো মনে করছেন তাহলে হারমোনিয়াম নিতে পারেন আপনারা, কিভাবে ভালো হারমোনিয়াম চিনতে হয় বা নিতে হয় সেটাও আমরা হেল্প করব, আপনাদের প্রভু হেল্প করে দেবেন। এখানে নবদ্বীপের ভালো হারমোনিয়াম পাওয়া যায়, বা বাংলাদেশে থাকলে বাংলাদেশেও ভালো হারমোনিয়াম পাওয়া যায়,
তো সেখানে কন্ট্যাক্ট আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভালো হারমোনিয়ামও কিনতে পারেন এবং করতাল নিতে পারেন, মৃদঙ্গ নিতে পারেন, এবং সেখান থেকে হ্যাঁ আপনারা প্রভু, আরেকটু অনলাইনের মাধ্যমে। আরেকটু বিষয় আমরা দর্শক শ্রোতাদের বা ভক্তদের জানাতে চাই, যারা সঙ্গীত পরিবেশন করতে ভয় পান, হ্যাঁ আমরা তাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনারা আপনারা আমাদের এখানে অন্তত 1 মাসে এই প্রশিক্ষণ কোর্সে সপ্তাহে 3 দিন করে আমরা শেখাবো, হ্যাঁ হয় সকালে বা সন্ধ্যায়, আপনাদের সুইটেবল টাইম আমাদেরকে জানাবেন, 1 ঘন্টার ক্লাস আমরা করব, মোটামুটি 15টা ক্লাস হবে। 15টা ক্লাসে আমরা এমনভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব যেন সবাই অন্ততপক্ষে করতাল বাজিয়ে নির্ভয়ে ভগবানের কীর্তন করতে পারে, বা মন্দিরে যে ভক্তদের সামনে একটু কীর্তন করতে পারে, অনেকে লজ্জা পায় ভয় পায়, সেগুলো আমরা কাটিয়ে দেব আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে আসতে পারেন এবং ভগবানে কীর্তন করতে পারেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। আসুন আমরা দুটি দুটি লাইন আমরা করি। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, জয়।